গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 6:30। তো 6:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল উঠে গ্যাস পরিষ্কার করতে চলে এসেছি, কারণ কালকে রাত্রে গ্যাসে রান্না করেছিলাম, ভাতের ফ্যান পড়ে গেছিলো। তো গ্যাস পরিষ্কার হয়ে গেছে আর এখন বেসিনটা পরিষ্কার করে নেব। আর সকাল সকাল উঠে চা খাওয়া, এমনকি ঘর টর ঝাড়ু দেওয়া সব কমপ্লিট। তো গ্যাস পরিষ্কার করে দুধ আনতে গেছিলাম। দুধ নিয়ে এসে দেখো দুধটা জাল দিতে বসিয়ে দিয়ে গেছি, আর দুধ গ্যাসটাও কমিয়ে দিয়ে গেলাম। আর তোমরা দেখতে পাচ্ছ গ্যাসে আমি ঢাকনা দিয়ে রাখি, কারণ আমাদের তো বেশিরভাগটাই উনুনে রান্না হয়, তার জন্য গ্যাসে খুব কম কম রান্না হয়। তার জন্য গ্যাসে ঢাকনা দিয়ে রাখি। জানালাগুলো লাগিয়ে রেখেছি কেন বলো তো, মার থেকে প্রচণ্ড নোংরা আসছে, তার জন্য জানালাগুলো লাগিয়ে রেখেছি। আর এখন চলে এসেছি ঘর মুছতে, কারণ সকাল সকাল যদি ঘরটা মোছা যায় তো সারাদিন ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। তো ঘর মুছে সমস্ত জানালাগুলো বন্ধ করে দেবো, যাতে সূর্যের আলোটা কম ঢোকে, তাহলে ঘরটা ঠান্ডা থাকবে, দুপুরবেলা একটু ভালো করে ঘুমাতে পারবো। তো চলো এখন ঘরটা মুছে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আমার ঘর মোছা কমপ্লিট, আর এখন এসেছি জানালাগুলো লাগাতে। এখন বাজে 8টা। তো দেখো কীরকম রোদ এসেছে 8টার সময়। তো যাই হোক, এখন যাব পুকুরঘাটে, কারণ ঘর মুছেছিলাম, সেই বালতিগুলো এখন পরিষ্কার করতে হবে। আর পুকুরঘাটে যখন আসি দেখি তো একটা কাঁকড়া উঠেছে। তো দেখো একদম কোণে একটা কাঁকড়া উঠেছে। তো আমি নেমে একটা জাল নিয়ে কাঁকড়াকে ধরে নিলাম। অনেক দিন অপেক্ষায় ছিলাম যে কাঁকড়া একটা ধরবো, তো শাক চচ্চড়ি খাবো, তো যাই ধরলাম। তো এখন আমি কাঁকড়া নিয়ে পুকুরঘাট থেকে উঠি। লাস্ট পর্যন্ত কাঁকড়াটাকে ধরতে পারলাম। তো আজকে শাক তুলবো, কালকে কাঁকড়া দিয়ে শাক চচ্চড়ি করবো। এই দেখো কাঁকড়াটা, অনেকদিন ধরে কিন্তু পুকুরে কাঁকড়া উঠেনি, আজকে উঠেছে, ধরতে পেরেছি। তো চলো এখন কাঁকড়াটা দাঁড়াগুলো ভেঙে তারপর ফ্রিজে ঢুকিয়ে দিই। তো চলো এখন কথা বলার একদম সময় নেই, কারণ রান্নাবান্না কিছু হয়নি, আরও স্নান করবো, ঠাকুরকে পুজো দেবো, তারপরে রান্নাবান্না করতে আসবো। ঘর মোছা হয়ে গেছে, এখন এই কাঁকড়াটা ভেঙে তারপর যাব দই বসাতে, দই বসে তারপর যাবো স্নান করতে। তো চলো কাঁকড়াটাকে ছাড়িয়ে আর হাঁড়ি কড়াইতে কাদা মাখিয়ে রেখে চলে এসেছি, কারণ উনুনে তো রান্না হয়, যদি কাদা মাখিয়ে রেখে আসা হয় আগে থেকে তাহলে তাড়াতাড়ি কালিগুলো উঠে যায়। ফ্রিজ থেকে মাছগুলো সকাল সকাল বের করে রেখেছিলাম, দেখো এখনও মাছের ডিমটা নরম হয়নি, তো মাছগুলো একটু নরম হয়েছে। তো মাছগুলো বের করে কাঁকড়াটাকে ঢুকিয়ে তারপর মাছটা ফ্রিজে রেখে আসবো, বীজটা থাকবে, কারণ বীজটা নরম হলে বীজের চাটনি হবে আজকে। তো মাছগুলো রেখে এখন আমি যাবো সবজি কাটতে। Thank you.
এইমাত্র স্নান করে এলাম আর এখন বাজে সকাল 10টা। তো সকালের আমার সমস্ত কাজ কমপ্লিট, এখন স্নান তো করে নিয়েছি, ঠাকুরকে পুজো দেব। ঠাকুরকে পুজো দেওয়ার পর জামা কাপড়গুলো মেলবো, মেলার পর রান্না করতে যাবো। আর সমস্ত সবজি কেটে ধুয়ে রেখে দিয়ে এসেছি, এমনকি চাল ধুয়ে রেখেছি, মশলাও মশলা বেটে রেখে দিয়ে চলে এসেছি। তো সমস্ত কাজ করে নিয়েছি, এখন শুধু গিয়ে রান্না করব। আর আজকে কাঁকড়াটা ধরেছি, অনেক দিনের চেষ্টায় ছিলাম যে কাঁকড়াটা ধরবো। তো এখন তো শীতকাল নয়, শীতকালে পুকুরে সবসময় কাঁকড়া ওঠে, কিন্তু এই সময় তো কাঁকড়া ওঠে না। তো আজকে উঠেছে, তার জন্য তাড়াতাড়ি করে তো ধরলাম, তোমাদের তো দেখালাম। তো কালকে লেতালাগুচা শাক বা থানকুনি শাক, এই দুটো শাক চচড়ি করলে এই কাঁকড়া দিলে খুব টেস্টি হয়, জানো তো। তো সেই শাকগুলো রান্না করবো বলে আজকে কাঁকড়াটা ধরেছি। তো এখন আর বেশি কথা বলবো না, কারণ 10টা বেজে গেছে, রান্না করতে হবে। আর আজকে রান্না হবে পটল ভাজা, কুমড়ো, মাছের মাথা দিয়ে ঘণ্ট, আর মাছের ঝাল, আর হবে বীজের চাটনি। তো তোমাদের সঙ্গে কোনো রান্না শেয়ার করবো না, শুধু মাছের ডিমের চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমি ঠাকুরকে পুজো দেব, তারপর জামা কাপড় মেলবো, তারপরে রান্নায় আসবো। তো চলো। ঠাকুরকে পুজো দিয়ে সমস্ত রান্না হয়ে গেছে, আর এখন চলে এসেছি বীজের চাটনি করতে। তো দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর বাটিতে আছে সর্ষে বাটা আর আমচুর, দুটো আমচুর নিয়েছি। লে সর্ষে বাটা আর আমচুরকে ভালো করে মেখে নিচ্ছি, দেখো তো মাখা হয়ে গেছে। এখন বীজের মধ্যে দিয়ে দিলাম, আর এই সব কিছু নিয়ে এই বীজটাকে ভালো করে ফেটাতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যতটা সম্ভব ভালো করে ফেটাতে হবে। আর এখন দিয়ে দিলাম চিনি, আর এখন দিয়ে দেবো জল। তো জল দিয়ে বেশিক্ষণ রাখবো না, 10 মিনিট মতো রাখবো, তারপরে রান্না করব। আর এখন চলে এসেছি রান্না করতে, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল আর গোটা শুকনো লঙ্কা আর সর্ষে। তো এই ফোড়নগুলো একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো, সেই বীজের সব কিছু যে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। তো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে, তাহলে দেখবে তাহলে বীজের চাটনিটা খুব সুন্দর হয়। আর বীজের চাটনি করতে কিন্তু বেশি সময় লাগে না। তো বীজের চাটনিটা আমার হয়ে গেছে, এখন একটা বাটিতে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি বীজের চাটনিটা কীরকম হয়েছে। এই দেখো বীজের চাটনি, একটু জল কাটেনি, খুব সুন্দর হয়েছে বীজের চাটনিটা। তো চলো এখন সবাইকে খেতে দেবো। সকাল সকাল কিন্তু প্রচণ্ড রোদ ছিল, আর এখন বাজে 12টা। তো দেখো কীরকম মেঘলা হয়ে বৃষ্টি পড়ছে, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর আমি বেরিয়ে এলাম বৃষ্টিতে, গাছে 3টি আম পেকে গেছে, তার জন্য আমগুলো পেরে নিলাম, কারণ এখন যদি না পারি তাহলে 3টি আম কিন্তু ইঁদুরে খেয়ে চলে যাবে। আর এগুলো দেখছি এগুলো পেকেছে কি না। এই 3টি আম পেকে গেছে, তার জন্য পেরে নিলাম, কী হবে না তাও ইঁদুরে খেয়ে চলে যাবে একটু পরে। আর বৃষ্টি তো হচ্ছে, অনেক দিন পর বৃষ্টি হলো। এ কিছুদিন কীরকম রোদ ছিল বলো, যেন মনে হচ্ছে উনুনে রান্না না করে এমনি রোদের তাপে বসে দিলে ভাত তরকারি সব হয়ে যাবে। যাই হোক আজকে বৃষ্টি হয়েছে, খুব আনন্দ। তো চলো এই দুটো আম আবার এক্ষুনি গাছ থেকে কুড়িয়ে নিয়ে এলাম। বৃষ্টি কিন্তু হচ্ছে না, একটু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, বাতাসটা হচ্ছে, তার জন্য এখানে বসে আছি, আম পড়বে আর কুড়াতে যাব। ঘরের ভেতরে তো কারেন্ট নেই অন্ধকার, তার জন্য বাইরে বসে আছি। এখন ইমার্জেন্সি জ্বালিয়ে সবাইকে খেতে দেবো, তারপর আমি খাবো। খেয়ে ভালো করে
গুড আফটারনুন। আর এখন বাজে বিকেল 4:30। তোমাদেরকে তখন বললাম যে বৃষ্টি হচ্ছে, ঠান্ডায় বেশ ভালো করে ঘুমাবো। বৃষ্টির তো নামগন্ধ কিছুই নেই, এই 2-3 ফোঁটা বৃষ্টি হয়ে চলে গেছে। মাটি কিন্তু এক বিন্দুও ভেজা নেই, দেখো মাটি পুরো শুকনো। এই দেখো এই মাটি, দেখলে কেউ বলবে যে দুপুরে বৃষ্টি হয়েছিল? আসলে কিছুদিন প্রচুর গরমের জন্য সবাই বৃষ্টি বৃষ্টি কবে হবে, এটাই সবসময় বৃষ্টির নাম ধরে সবসময় দেখেছিলাম, তার জন্য বৃষ্টি এসে উপস্থিত বলে চলে গেছে। ঠান্ডা তো একদম নেই, আরও বরং গরমটা বেশি বেড়েছে। আর এই মাত্র কারেন্ট এলো, তো দুপুরে খাওয়ার সময় কারেন্ট আসেনি, এমনি এদিক ওদিক শুয়েছি, ঘুমোইনি, একটু দুপুরে ঘুমোইনি। বললাম তো যে ঠান্ডার বদলে আরও গরমটা বেড়ে গেছে, তো একটুও ঘুমোইনি। আর থালা বাসনগুলো সব পুকুরে ডোবানো আছে, সেগুলো সব মানবো। আর এখন আমাদের আম গাছে আম পাড়া হচ্ছে, পাকা আমগুলো, তো চলো তোমাদেরকে দেখাই। মাম নাকি রে আম পড়ছে, যা যা এক ধারে রাখ, এক ধারে এক ধারে রাখ। কি আম এক জায়গায় রাখ সব আম, এই দেখো এই এক ব্যাগ আম পাড়ার হয়েছে পাকা আম, তো আরও আম পাড়া হচ্ছে। এগুলো আমি এই ব্যাগটা এখন এখানে রাখতে এলাম। সমস্ত আম পাড়া হয়ে গেছে, সব গুছিয়ে রেখে দিয়ে এসেছি। আর আমগুলো পাড়ার সবার বাড়িতে বাড়িতে দুটো দুটো করে দিয়ে আসবো, আমার শ্বশুরের বাড়ি আর মাসি শাশুড়ির বাড়ি, সবার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আর এখন আমি চলে এসেছি বেগুন তুলতে, তো গাছে অনেকগুলো বেগুন হয়ে গেছে, তো বেগুনগুলো এখন তুলবো। গাছে অনেকগুলো বেগুন হয়ে গেছে জানো তো, এই দেখো কতগুলো বেগুন হয়ে গেছে। এই দেখো এতগুলো বেগুন উঠেছে। আর আমি খাচ্ছি সুপারি, একটু আগে আম খেয়েছিলাম, তার জন্য একটু সুপারি নিয়েছি। আমাদের বাড়িতে যা বেগুন হয় আর বাজার থেকে কেনা হয় না, এই বাড়ির বেগুন হলেই হয়ে যায়। আমাদের বেগুন, ভেন্ডি, কলমি শাক এগুলো কিছুই কিনতে হয় না, পেঁপে এগুলো কিছুই কিনতে হয় না। তো এখানে দাঁড়িয়ে কথা বলছি কারণ কারেন্ট নেই ভেতরে। আর এখন একবার ঘর ঝাড়ু দেবো, তারপর থালা বাসনগুলো কোনো গোছানো হয়নি সেগুলো গোছাবো, তো গিয়ে খেতে দেবো, তারপর সন্ধ্যা দেবো। সন্ধ্যা দেওয়ার পর মাঠে যাব, মাঠ থেকে ঘুরে এসে আজকে কিন্তু রাত্রে রান্না করতে হবে। আজকে কোনো দুপুরে রান্না করে রাখিনি রাতের জন্য, তো দুপুরে যেই রান্নাগুলো করেছিলাম সেগুলো সব দুপুরেই শেষ হয়ে গেছে, শুধু বীজের চাটনিটা আছে। আর এখন রাত্রে রান্না করবো মাছের ঝোল আর কিছু একটা ভাজবো। বাড়িতে ভেন্ডি উঠেছে সকালে, তো ভেন্ডি ভাজা আর মাছের ঝোল করে নেব, তাই দিয়ে রাতের খাবার হয়ে যাবে। কারেন্ট তো নেই আর মনে হচ্ছে আসবেও না, তো তাড়াতাড়ি এসে রান্নাও করে নেব। তো চলো এখানে আমার ব্লগটা শেষ করে দিচ্ছি, আর বেশি বাড়াবো না কারণ সন্ধ্যা হয়ে এসেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে আসি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখবে প্লিজ একটা কমেন্ট করবে, কমেন্ট করলে কি হয় বলো তো, মানে আরও ভিডিও করতে উৎসাহিত হই আর কি। তো চলো কমেন্ট করবে, তো আজকে আসি, টাটা।